বিহারের ভাগলপুরের বাসিন্দা রবিকান্ত কনস্টেবলের পরীক্ষা দেওয়ার জন্য বিধাননগর আরক্ষা ভবনে আসেন। সেখানে তার হাতের বায়োমেট্রিক না মেলায় পুলিশ প্রথমে তাকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেই সূত্রে জানা যায়, সে অন্য এক পরীক্ষার্থীর জায়গায় নিজে পরীক্ষার্থী সেজে সেখানে পরীক্ষা দিতে এসেছে। শারীরিক পরীক্ষা অর্থাৎ দৌড়, হাই জাম্প, লং জাম্পে উত্তীর্ণ হওয়ার জন্য সে পরীক্ষায় প্রস্তুত হয়, কিন্তু সঠিক ব্যক্তির প্রমাণ না মেলায় তাকে গ্রেপ্তার করে বিধাননগর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে বলে এমনটাই জানা গেছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।